আজকের পর্বে আমি এই পেপসিডেন্ট সিআর 12.5 ট্যাবলেটস নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন, কি কি শারীরিক এবং মানসিক সমস্যা হলে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন, এটি খাওয়ার সঠিক নিয়ম কি, কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এর দাম কত, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি পেপসিডেন্ট সিআর 12.5 ট্যাবলেট। এটির ভিতরে যে কম্পোজিশন থাকে সেটি হলো প্যারক্সিটাইন 12.5। এটি তৈরি করেছে সান ফার্মা কোম্পানি, আর নাম দিয়েছে পেপসিডেন্ট সিআর 12.5। এটি এক পাতায় 10টি ট্যাবলেট পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য 196 টাকা। সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে, আবার কমতেও পারে। এই পেপসিডেন্ট সিআর 12.5 এটি হলো অ্যান্টি ডিপ্রেসড মেডিসিন। এটি এনজাইটি, ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার এই সমস্ত মানসিক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি যাদের অকারণ দুঃখ, দুশ্চিন্তা, হতাশা, মন খারাপ, কাজে আগ্রহ নেই, কাজে আনন্দ নেই, কাজ করতে গেলে ভয় লাগে, সবসময় ভয় ভয় ভাব, নিজেকে অপদার্থ মনে করে, নিজে আত্মহত্যা করার চেষ্টা করে, আত্মহত্যা করার চিন্তা করে সবসময়, এই সমস্ত মানসিক রোগীর চিকিৎসায় ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও মহিলাদের মাসিক হওয়ার আগে বেশ কিছু শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়, যেমন মহিলাদের মেজাজ গরম হয়ে থাকে, খিটখিটে মেজাজ হয়ে যায়, অল্প ভালো কথাই রেগে যায়, শরীর অত্যাধিক গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, এই সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা হলে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। এটি হচ্ছে পেপসিডেন্ট সিআর 12.5। এটি হচ্ছে ব্র্যান্ড নেম। এর যে মূল যে কম্পোজিশন, মূল যে ওষুধ, সেটি হচ্ছে প্যারক্সিটাইন। এই প্যারক্সিটাইন মার্কেটে 7.5 mg, 12.5 mg, 25 mg, 37.5 mg, 10 mg, 20 mg, 30 mg আর 40 mg পাওয়া যায়। সবসময় ডাক্তারবাবু দেখবেন রুগীর মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন আছে, তার উপরে ডোজ নির্ভর করে। তবে আপনি যদি এই পেপসিডেন্ট সিআর 12.5 খান, তাহলে এটি রাত্রে খাবার পর বা রাত্রে শোয়ার সময় একটি করে ট্যাবলেট খেতে হবে। এটি কমপক্ষে 1 মাস খেতে হয়। তবে আপনি কতদিন খাবেন, আপনি কোন ধরনের সমস্যার জন্য খাচ্ছেন, তার উপরে নির্ভর করবে আপনার ডোজ এবং ডিউরেশন। আপনি অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে ডাক্তারের পরামর্শে এই ওষুধটি খাবেন। এই ওষুধ খেলে বেশ কিছু সাইড ইফেক্ট হতে পারে, সেগুলি হচ্ছে বমি বমি ভাব, ক্লান্তি, মুখের মধ্যে শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, শরীরে একটা কাঁপা কাঁপা ভাব, যৌন শক্তি কমে যেতে পারে, বিভ্রান্তি, কোষ্ঠকাঠিন্য, দ্রুত বীর্যপাত, এই সমস্ত সমস্যাগুলো হতে পারে। যাদের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, যাদের উচ্চ মাত্রায় ডায়াবেটিস আছে, যারা মির্গি রুগী, তারা এই ওষুধটি খাবেন না। যদি খেতেই হয় তাহলে ডাক্তারের সাথে আলোচনা করে তারপর খাবেন। এই মেডিসিনটি 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ খাওয়ার পর তারপর থেকে ভালোভাবে কাজ করতে শুরু করে। এই ওষুধটি আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের কেমিক্যাল যার নাম হচ্ছে সেরোটোনিন, সেটির মাত্রা বাড়িয়ে ব্রেনকে শান্ত রাখে, আমাদের উত্তেজনা থেকে মুক্তি দেয়, যার কারণে মানসিক রোগীরা এই ওষুধটি খেলে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, কারণ ব্রেনে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে কাজ করে। তাহলে পরিষ্কার বোঝা গেল। এই মেডিসিন সম্পর্কে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।